কেমন আছো সবাই? আমি ইসু ম্যাডাম চলে এসেছি তোমাদের আবার গণিত ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা ভাগ বিষয়ক বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করা শিখব। এর আগের ক্লাস পর্যন্ত আমরা কি কি শিখেছি মনে আছে সবার? সবাই বাসায় প্র্যাকটিস করেছো তো? আমরা এর আগের ক্লাসগুলোতে ভাগ করা শিখেছি, তারপরে তার আগের ক্লাসে আমরা কিভাবে সূত্র ব্যবহার করে ভাজ্য ভাজক ভাগফল নির্ণয় করা যায় সেগুলো শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। চলো আমরা একটি সমস্যা দেখি নেই। এখানে দেখো একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। এখানে প্রথমে যে প্রশ্নটি বলা আছে, দেখো একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? আমাদেরকে গাণিতিক সমস্যা সমাধান করার আগে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আমাদেরকে আগে প্রশ্ন করে দেখতে হবে আমাদের কি বের করতে বলেছে। দেখো প্রশ্নে বলা আছে তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন, অর্থাৎ আমাদের বের করতে হবে কি বেঞ্চের সংখ্যা। তাহলে বেঞ্চের সংখ্যাকে আমরা সব সময় ডান পাশে রাখবো, কারণ আমাদের যেটি বের করতে বলা হয় আমাদের গাণিতিক সমস্যার সমাধানে সেই জিনিসটিকে ডান পাশে লিখতে হয়। তো আমরা চলো আমাদের যেহেতু কয়টি বেঞ্চের সংখ্যা প্রয়োজন সেটি যেহেতু আমরা ডান পাশে লিখবো, তাহলে আমরা এভাবে কি সাজিয়ে লিখতে পারি যে 5 জন শিক্ষার্থীর বসার জন্য বেঞ্চ প্রয়োজন একটি। এখানে দেখো প্রশ্ন থেকে কিন্তু আমরা খুব সহজে এই লাইনটি লিখতে পারি যে প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। যেহেতু আমার বেঞ্চের সংখ্যা বের করতে হবে তাই আমি বেঞ্চের সংখ্যাটি পরে লিখেছি। এখন আমার কাছে জানতে চেয়েছে যে 45 জন শিক্ষার্থী কয়টি বেঞ্চে বসতে পারবে। তাহলে আমরা লিখতে পারি 45 জন শিক্ষার্থী বসার জন্য বেঞ্চ প্রয়োজন। কিভাবে আমরা বের করব বলো তো? 45 কে 5 দিয়ে ভাগ করলে আমরা জানতে পারবো যে 45 জন শিক্ষার্থী কয়টি বেঞ্চ প্রয়োজন। তো চলো আমরা কিভাবে ভাগ করব, আমরা তো সবাই ভাগ করতে পারি। সবাই খাতায় ভাগটি করে ফেলো। আমরা জানি 5 এর নামতায় 5 9 45, তাহলে আমার উত্তর হবে কত? 9টি। অর্থাৎ 45 জন শিক্ষার্থী বসার জন্য বেঞ্চ প্রয়োজন কয়টি? 9টি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তরটি। চলো আমরা আরো একটি গাণিতিক সমস্যা সমাধান করে নিই। এখানে প্রশ্নটি কি আছে দেখো, 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রতিজন কয়টি করে পেয়ারা পেল? তাহলে আমাদের প্রথমে কি মনে রাখতে হবে, আমাকে কি বের করতে বলা হয়েছে? কয়টি করে পেয়ারা পেল, অর্থাৎ পেয়ারার সংখ্যা। তাহলে আমরা পেয়ারার সংখ্যাটি ডান পাশে রাখবো। তাহলে প্রথম লাইনটি আমরা প্রশ্ন থেকেই কিন্তু এভাবে সাজিয়ে লিখতে পারি যে 6 জনে মোট পেয়ারা পায় কয়টি? 48টি। এই যে আমার প্রথম লাইনে বলা আছে। তারপর আমাকে এখন বের করতে হবে একজনে পেয়ারা পায় কয়টি। তাহলে আমরা তো খুব সহজে এভাবে লিখতে পারি, একজনে পেয়ারা পায় 48কে 6 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা জেনে যাবো। তাহলে চলো আমরা 48কে 6 দিয়ে ভাগ করি। আমরা জানি 6 8 48, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 8টি। একজন পেয়ারা পাবে কয়টি? 8টি। সবাই নিশ্চয়ই এটিও বুঝতে পেরেছো। চলো আরো একটি সমস্যা আমরা দেখে নিই। এখানে বলা আছে একটি কলার দাম 6 টাকা, 90 টাকা এরূপ কয়টি কলা কিনতে পারবে? প্রতিবারের মতো আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে সেটি আমরা ডান পাশে লিখেছি, অর্থাৎ কলার সংখ্যা। তাহলে আমরা প্রথম লাইনটি কিভাবে সাজিয়ে লিখতে পারি যে 6 টাকায় কলা পাওয়া যায় 1টি, 90 টাকায় কলা পাওয়া যায় 90 ভাগ 6। এখন চলো আমরা ভাগটি করে নেই। আমরা যখন 6 দিয়ে 90কে ভাগ করব, দেখো 90 এর মধ্যে 9 কিন্তু 6 থেকে বড়, তাহলে আগে আমার শুধুমাত্র 9কে ভাগ করতে হবে। তাহলে 6 কে 6, 9 থেকে 6 বিয়োগ করলে আমার কত থাকে? 3। তাহলে এরপর কি করব, 0কে নামিয়ে নিয়ে আসি। দেখো 6 এর নামতায় 30 কখন আসে? আচ্ছা 5 6 30, 30 থেকে 30 বিয়োগ করলে তো 0, তার মানে 90 টাকায় কয়টি কলা কিনতে পারা যাবে? 15টি। তাহলে আমার উত্তর হচ্ছে 15টি। এরপর দেখো একটি প্রশ্ন বলা আছে, রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 60 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টি প্রশ্ন আছে যে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে।
আমাদেরকে প্রশ্নে বলেই দেওয়া আছে একটি ডিমের দাম 60 টাকা। তাহলে আমি এটিকে যদি সাজিয়ে লিখি, যেহেতু আমার ডিমের সংখ্যা বের করতে হবে, আমি ডিমের সংখ্যাকে রাখলাম ডান পাশে, আমি লিখতে পারি 60 টাকায় পাওয়া যায় একটি ডিম। আমার কাছে রেজার কাছে টাকা আছে কত? 532। তাহলে 532 টাকায় পাওয়া যায় কয়টি ডিম? 532 ভাগ 7। চলো আমরা ভাগটি করে নিই। আমরা যখন 7 দিয়ে 532 কে ভাগ করব, দেখো 5 কিন্তু 7 এর থেকে ছোট, তাহলে আমরা কত নিব? 53। 7 53 এর মধ্যে কতবার যায়? হ্যাঁ, 7 7 49, 7 8 56, 53 থেকে বড় হয়ে যায়, তাহলে তো আমরা সেটি নিতে পারবো না। তাহলে 7 7 49, 53 থেকে 49 বিয়োগ করলে হয় 4। তারপর আমাদের এই যে 2 অবশিষ্ট ছিল, যেটা সেটা আমরা নামিয়ে নিয়ে আসলাম। 7 42 এ কতবার যায়? 6 7 42। তাহলে আমার উত্তর কত বের হলো? 76টি। অর্থাৎ 532 টাকায় কয়টি ডিম পাওয়া যায়? 76টি। এরপরের প্রশ্ন ছিল কত টাকা অবশিষ্ট থাকবে। দেখো তো আমরা ভাগ শেষ, আমাদের অবশিষ্ট কি আছে? নেই। তার মানে কি? তার কাছে কোনো টাকাই অবশিষ্ট থাকবে না। এরপর চলো আমরা আরো একটি প্রশ্ন সমাধান করি। দেখো এখানে বলা আছে 365 দিনে 1 বছর হয়, 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? এখন আমরা সবাই জানি 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 365 দিনে কত সপ্তাহ কিভাবে বের করবো? 365 কে 7 দিয়ে বিভাগ করলেই কিন্তু আমরা জেনে যাব। তো আমরা যখন ভাগটি করছি, দেখো 7 দিয়ে 365 কে ভাগ করার সময় 3 তো 7 এর থেকে ছোট, তাহলে প্রথমে নিব 36। 7 36 এর মধ্যে কয়বার যায়? 5 7 35। 36 থেকে 35 বিয়োগ করলে 1 থাকে। এরপর 5 নিয়ে নামিয়ে আনলাম। তারপরে দেখো 15 এর মধ্যে 7 কতবার যায়? 7 2 গুণে 14। 3 7 21 বেশি হয়ে যায়, তাই দিব না। 7 2 গুণে 14, 15 থেকে 14 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 1। তার মানে 52 সপ্তাহ এবং আমার 1 দিন অবশিষ্ট থাকে। অর্থাৎ 365 দিনে হচ্ছে 52 সপ্তাহ 1 দিন। তো আমরা সবাই কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করা শিখলাম। এর আগের ক্লাসে আমরা হচ্ছে কিভাবে ভাগ করতে হয় সেগুলো শিখেছি। এখন কি করতে হবে বলো তো? বাসায় বেশি বেশি ভাগ করতে হবে এবং ভাগ অধ্যায়ে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে কিন্তু আমরা সহজে এগুলো করতে পারবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।